আসসালামু আলাইকুম। ঘরে বাইরে ব্লগ ইউটিউব চ্যানেল থেকে সকল দর্শকদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আর আজকে আবার আপনাদের সামনে হাজির হলাম। এখন ডায়াবেটিক্সের পরিস্থিতিটুকু আপনাদের জানিয়ে দিব, কিভাবে নিয়ন্ত্রণ হলো, কতটুকু উন্নতি হলো সে অবস্থানটুকু আপনাদের জানাবো। কঠিন ডায়েটের মধ্যে আসি, তো আজকে সারাদিনের অবস্থানটুকু আপনাদের জানাবো। প্রথমে টেস্ট করে নিচ্ছি, রাত্রে খাওয়ার 2 ঘন্টা পর টেস্ট করেছিলাম, তো রেজাল্ট আসছিল 9.5। তো এখন দেখা যাক কি, খাওয়ার পর 9.5, এখন ফাস্টিং অবস্থায় করছি, একটু ফ্যাক্সাসল দিয়ে নিয়েছি, আর এভাবে একটু ব্লাড এখানে এনে নিচ্ছি, এটা বের করে এটা অন করে রাখি, স্ট্রিপটা ঠিক আছে কিনা এটাও দেখলাম, ঠিক আছে স্ট্রিপ, হ্যাঁ ওকে, মেশিনটা অন হলো। ফাস্টিং অবস্থায় আছে 8.5 দেখাচ্ছে, অর্থাৎ খাওয়ার পর যা এখনো তাই, খাওয়ার পর ছিল 9.5 এখন 8.5, তার মানে ডায়াবেটিক্স এখনো ভালোই আছে, আরো নিয়ন্ত্রণ করতে হবে। এখন কে ধরো বর্তমান পরিস্থিতি এই, ফাস্টিং অবস্থায় একটু বেশি আছে এখনো, কারণ খাওয়ার পর ঘুমিয়ে পড়ছি, এক্সারসাইজ কোনোটাই করি নাই, ইনসুলিন কোনো কাজে লাগলো না, অর্থাৎ এটা কোষগুলো ইনসুলিন ব্যবহার করেনি, রেসিস্টেন্ট অবস্থায় আছে। এক্ষেত্রে ব্যায়াম ছাড়া বা পরিশ্রম ছাড়া এর কোনো বিকল্প নেই, তো এটা আরো নিচে নামতো, নিচে শো করতো যদি আমি পরিশ্রম করতাম, পরিশ্রম করিনি, তাই এই অবস্থা। হাঁটতে পারতো তোমার সমস্যা হতো? এই মুহূর্তে আমার হাঁটাও সম্ভব হচ্ছে না, আমি একটু ইঞ্জুরি আছে, আমার ইঞ্জুরির কারণে হাঁটতে পারছি না, আমার হাঁটুতে ইঞ্জুরি আর হাতেও ইঞ্জুরি, ইঞ্জুরির কারণে একটু বাইক অ্যাক্সিডেন্ট করেছিলাম, বৃষ্টিতে বৃষ্টির পর পিছলে পড়ে গেছিলাম, তো সেই জন্য একটু ইঞ্জুরি হয়ে আছে, ইঞ্জুরির কারণে হাঁটতে পারি না। তো আজকে ফ্রাইডে স্পেশাল, ফ্রাইডে স্পেশালে যা থাকছে সেটা হলো বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি, এ হলো মাসে পছন্দ, কে মাসে কাচ্চি বিরিয়ানি পছন্দ? তো আজকে আমরা একটু রুটিন চেঞ্জ করেছি, আজকে কাচ্চি বিরিয়ানি খাচ্ছি। কিমাশিয়া, তোমার কাচ্চি বিরিয়ানি পছন্দ? আজকে কাচ্চি বিরিয়ানি কি দিয়ে রান্না হয়েছে দেখি, যে রান্না করছে তার কাছে যাই। এই যে কাচ্চি বিরিয়ানি, রাধুনি কি দিয়ে রান্না করছো? চিকেন দিয়ে, বাসমতি চাল আর চিকেন। বাসমতি চাল না, পাকিস্তানি বাসমতি চাল না, বাচ্চাদের পছন্দ তাই। আচ্ছা, বাচ্চাদের পছন্দ, একটু বাসমতি চাল দিয়ে প্রস্তুত, আজকে রুটিন চেঞ্জ কেন? আর যেহেতু শুক্রবার, সারা সপ্তাহ খুব মেনটেন করে চলা হয়েছে, এখন শুক্রবার একটু স্পেশাল তাই। আমরা সপ্তাহব্যাপী আমাদের রুটিনটা খুবই স্ট্রিক্ট ছিল, আমরা হেরফের করিনি, আর আমি 2 সপ্তাহে 3 কেজি করেছি, হ্যাঁ, আর আমাদের এই যে ডায়েট রুটিন সেটা মেনটেন করায় কয় কেজি কমেছ? 2 সপ্তাহে 3 কেজি, 2 সপ্তাহে 3 কেজি ওয়েট লস হয়েছে, কমাতে পেরেছে, আর আমার ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে চলে আসছে। তো ডায়াবেটিক্স যেহেতু আমি ইয়াং ওয়ান,
ডায়াবেটিস থাকা সত্ত্বেও আজকে রুটিন ব্রেক করে একটু ভালো খাবো, খেয়ে আবার ব্যায়াম করে ফেলবো। এই যে অতটুকু খাবো, একটু বেশি হাফ কাপ করে বা এক কাপ করে ভাত খেয়েছি দুপুরে, এক কাপেরও কম খেয়েছি, আজকে একটু বেশি খাচ্ছি, কারণ ডায়াবেটিক্স পেশেন্ট মানে একটু খাবার এর প্রতি আকর্ষণ থাকি, লোভ হয় খাবারের, তাই কি আজকে একটু লোভের প্রশ্রয় দিতেই হয় মাঝে মধ্যে, তো আজকে লোভের প্রশ্রয় দিচ্ছি। তো তারপরে হাঁটাহাঁটি হবে, বিকালে অনেক হাঁটাহাঁটি হবে, হেঁটে সেটাকে ব্যালেন্স করে ফেলবো। এই ছিল আমাদের আজকে দুপুরের আয়োজন, সাথে একটু সেভেন আপও আছে। প্রচুর পরিমাণে সালাদ নিচ্ছি এই জন্যই যাতে মেটাবলিজমটা হয়ে যায়, ক্যালোরি সেখানে লস হয়, যে ক্যালোরি আমরা গেইন করব এখান থেকে, যে কার্বোহাইড্রেট গেইন করব, যে শর্করা আসবে, এইগুলো আমরা আবার লস করার জন্য এই যে এখানে এটা দিয়েছি। যদিও আমাদের মেশিনারিজগুলো পার্টসগুলো অনেক বেশি কাজ করতে হবে এগুলোকে মেটাবলিজম করার জন্য। ওকে, তাহলে শুরু করি আজকে দুপুরের খাবার, বিসমিল্লাহ বলে শুরু হয়ে যাক। মাসায় শুরু করে দিয়েছে, কে কেমন হয়েছে আজকে রান্না? ভালো ভালো হয়েছে। আজকে ব্লগে আমি আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরব, যে বিষয়টা আমাদের জানা দরকার। সে বিষয়টা, যারা আমরা ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে কাজ করছি, ডায়াবেটিক্স এটার জন্য কাজ করছি, তো আমাদের, হ্যাঁ, আমাদের এটা নিয়ন্ত্রণে অনেক সময় খাবারকে সুস্বাদু করতে হয় বা একটু স্বাদের প্রয়োজন হয়। যদিও আমরা চিনি খাওয়া ছেড়ে দিয়েছি, তো আমাদের খাবারকে আর একটু সুস্বাদু করার জন্য আজকে একটা উপাদান এর কথা আপনাদের সাথে শেয়ার করব, যা আমরা ইচ্ছে করলে কিছুটা নিতে পারি। সেই উপাদানটা হলো এই যে আজকে কিনে নিয়ে আসছি, এটার নাম হলো পিঙ্ক সল্ট। পিঙ্ক সল্ট অল্প পরিমাণ আমরা ব্যবহার করতে পারি। এই পিঙ্ক সল্ট, এটার গুণাগুণ অনেক বেশি। অ্যাকচুয়ালি আমাদের প্রত্যেক দিন খাদ্য তালিকায় যে লবণ থাকে, এটা ওই লবণ থেকে একটু ভিন্ন। এই লবণ স্বাস্থ্য উপযোগী, তবে এই নুনের পিছনে বা এই লবণের পিছনে ছোট্ট একটা ইতিহাস রয়েছে। ক্রিস্টাল কণায় পরিণত হয়, এর মধ্যে পটাশিয়াম, সালফেট, জিঙ্ক, কপার, ম্যাগনেশিয়াম, লোহা, 84 রকমের খনিজ রয়েছে, ফলে এর গুণাগুণ অনেক বেশি। প্রতিদিন যদি একবার এই লবণ খাওয়া যায়, তাহলে আমাদের শরীরের যে খনিজ উপাদানের ঘাটতি রয়েছে সেগুলো পূরণ হয়ে যাবে। আমাদের যে সকল ল্যাকিংস রয়েছে, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, আয়ন, এর সেটা যে অভাব হবে সেটা পূরণ হয়ে যাবে, এটা ইম্পর্টেন্ট। বিশেষ করে এই ক্ষেত্রে আমি একটা জিনিস বলে রাখি, আমাদের শরীরের ভিতরে যে সকল কোষে টক্সিন থাকে, শরীরের জন্য ক্ষতিকর যে সকল উপাদান রয়েছে, টক্সিসিটি বা টক্সিন রয়েছে, বিষাক্ত জিনিস রয়েছে, সেগুলো শরীরের কোষ থেকে বের করতে এটা সহায়তা করবে এবং বের করে শরীরকে সুস্থ রাখবে, ফলে শরীর অনেক ঝরঝরা মনে হবে। তাছাড়া রক্তে যে লোহিত কণিকা রয়েছে, লোহিত কণিকার পরিমাণ মানে প্লাটিলেট, সেটা কী করবে, বাড়াবে, প্লাটিলেটের পরিমাণ বাড়াবে, এটা এটার একটা উপকার। তাছাড়া কিডনি, লিভার ইত্যাদিও ভালো থাকবে। আর সবচেয়ে বড় বিষয় হলো, যারা ডায়াবেটিস আক্রান্ত তাদের ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকবে, শরীরে সোডিয়ামের যে আয়ন বা পরিমাণ সেটাও ঠিক থাকবে। এই জন্য এই পিঙ্ক সল্টটা আমাদের জন্য খুবই উপকারী একটি লবণ। তাছাড়া আরেকটা বিষয় বলি, এই লবণটা যদি আমরা খাই, অল্প অল্প করে পানিতে মিশিয়ে খেতে পারি, যদি খাই তাহলে আমাদের শরীর মন শান্ত থাকবে এবং আমরা গুড ফিল করব, হরমোনের যে ক্ষরণ, যে হরমোনের নিঃসরণ, সেটা অনেকটা বাড়বে, ফলে ঘুম ভালো হবে। এগুলো এর ভালো গুণ। আরেকটা জিনিস হলো, এটার একটা আরেকটা গুণ হলো, পেশির সংকোচন প্রসারণেও এই লবণ অনেক উপকারী। তো এই ভালো দিকগুলো জানলাম এ বিষয়ে। তো এই লবণটা আমরা প্রত্যেকদিন অল্প অল্প করে পানিতে বা সালাদে বা কোথাও দিয়ে আমরা এটা খেতে পারি। পিঙ্ক সল্ট সম্পূর্ণ প্রাকৃতিক,
আর ডিমেও হালকা করে দিয়ে আমরা এটা খেতে পারি। এটা ক্ষতিকর নয়, এটাই হলো গুরুত্বপূর্ণ বিষয়, তবে এটার দাম একটু বেশি। এক্ষেত্রে আমরা প্রতিদিন গরম জলে এই নুন খেলে খেতে পারলে হজমের সুবিধা হবে এবং হজমের যে সকল সমস্যা আছে সেটা দূর হবে। যাদের ক্রনিক অ্যাজমার সমস্যা রয়েছে তারাও এই নুন খেতে পারলে ভালো হবে, অ্যাজমার জন্য এটা উপকারী। তো যাই হোক, এ বিষয়ে অনেক বিষয়ে অনেকগুলো কথা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আরেকটা জিনিস আমরা নিয়ে আসছি, সেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করি। জিনিসটা দেখানো যাক, এই জিনিসটা এটা এখন খুলে দেখাবো। ডায়াবেটিক পেশেন্টদের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। দেখি এটা কি আছে সেটা আপনাদের সাথে শেয়ার করি, তারপর বলি। এই যে নিয়ে আসছি, এটার নাম হলো এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। অলিভ অয়েল মানে জলপাই থেকে প্রাপ্ত তেল, অলিভ অয়েল। এটা ওয়ার্ল্ড নাম্বার ওয়ান এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, এটা ইতালি না, এটা ইতালিয়ান একটা অলিভ অয়েল। এটা বাংলাদেশে বাজারজাত হয়, দেখাচ্ছি আপনাদের। তো অনেক ডক্টর আপনারা জানেন যে এটা সাজেস্ট করে থাকে, তো ওনাদের সাজেশন অনুসারেই আমি এটা নিয়ে আসছি। তো এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল এটা আমাদের বিশেষ করে ডায়াবেটিক্স পেশেন্টদের জন্য খুবই ভালো। আমরা সয়াবিন তেল একদম বাদ দিয়েছি, সয়াবিন তেল এটা এখন আমরা খাই না। তবে অনেকটা অর্গানিক বা শরীরের জন্য যেসব উপাদেয় সেটা হলো সরিষার তেল। এটা অনেক দামি, কস্টলি হয়, তো এত দাম দিয়ে তেল ব্যবহার করাটা কঠিন। সবজিতে ব্যবহার করার জন্য এটা শাকসবজিতে অল্প অল্প করে দেওয়া যেতে পারে, যেখানে অল্প ব্যবহার করা যায় সেখানে। তো এটার পাশাপাশি আমরা যে তেলটা ব্যবহার করবো সেটা হলো সরিষার তেল। সবচেয়ে ভোজ্য তেলের মধ্যে সবচেয়ে ভালো কম মূল্যে যেটা আমরা ব্যবহার করতে পারি আর সেটার নাম হলো সরিষার তেল। একসময় সরিষা তেলেই ব্যবহার হতো, তো ইদানিং বাজারে অনেক ধরনের তেল আছে, কোনোটার উপর ফিট নেই, বা যে সকল হেলথ স্টাডি রয়েছে সবগুলো বলা হচ্ছে যে এগুলোতে কোলেস্টেরল বেশি, এই বেশি, সেই বেশি, অর্থ ঝামেলা। সুতরাং যে আদিকাল থেকে ব্যবহার হয়ে আসছে সেটার নাম হলো সরিষা। তো সরিষাই এর কোনো বিকল্প নাই, সুতরাং সরিষা ব্যবহার করতে পারি আমরা। সেই সাথে মাঝে মধ্যে আমরা এটাও ব্যবহার করতে পারি, যাদের সাধ্যের মধ্যে আসে তারা এটা কিনতে পারেন, ব্যবহার করতে পারেন। এটা কাঁচের বোতল, প্লাস্টিকের বোতলেও পাওয়া যায়, তবে প্লাস্টিকের বোতলে, তবে এটা ভেজালে ভরপুর বাজারে, যেহেতু দাম বেশি, যে সকল পণ্যের দাম বেশি সেগুলো মানে নকল বাজারে সয়লভ হয়ে যায়। আজকে যে অলিভ অয়েলটা নিয়ে আসলাম সেটা হলো বার্তলি অলিভ অয়েল, নাম্বার ওয়ান ব্র্যান্ড, লেখা আছে ওয়ার্ল্ডস, কোথায় জানি, ওয়ার্ল্ডস নাম্বার ওয়ান ব্র্যান্ড বার্তলি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল 250 ml এর, বাংলাদেশে বাজারজাত করছে স্মার্ট ডিস্ট্রিবিউশন প্রাইভেট লিমিটেড। তো এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল এর সম্বন্ধে কিছু আপনাদের জানাতে চাই, এর মধ্যে কী আছে। এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল এতে রয়েছে শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্ট, বিশেষ করে অ্যান্টি অক্সিডেন্ট আমাদের শরীরে হৃদরোগের ঝুঁকি কমায়, এজন্য আমাদের অ্যান্টি অক্সিডেন্ট ব্যবহার করতে হবে। আর সেটা রয়েছে হলো এই এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলে। এর মধ্যে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট পলিফেলংস, বিশেষ করে আমাদের এটা হৃদরোগের ঝুঁকি কমাবে, সেজন্য এটা লাগবে, এটা আমাদের খেতে পারি। তাছাড়া আমাদের শরীরে যে
আমাদের শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে সেটাকেও আরো শক্তিশালী করবে এই এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। তাছাড়া এই এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল ত্বকের জন্যও খুব উপকারী, ত্বকের সৌন্দর্য বাড়ায়, কোষগুলোকে সুস্থ রাখে, সেজন্য এটা দরকার। তাছাড়া চুলেও সেটা অনেকটা ইফেক্ট ফেলে, চুলের সৌন্দর্য বাড়ায় এক্সট্রা অলিভ অয়েল। সুতরাং এতগুলো উপকারী দিক রয়েছে, সেক্ষেত্রে আমরা এক্সট্রা অলিভ অয়েল ব্যবহার করতে পারি। তো দর্শক মন্ডলী, আমরা নিয়মিত আরেকটা উপাদান খাচ্ছি, সেটার নাম হলো গ্রিন টি। আজ প্রায় 15 দিন যাবৎ এই গ্রিন টি চলছে, বিভিন্ন রকম গ্রিন টি পরীক্ষা করছি। তো আজকে যে গ্রিন টিটা নিয়ে আসছি এটা ফিনলে গ্রিন টি। তো এটার মূল্য একটু কম আছে, 50 পিস এর দাম 90 থেকে 100 টাকা রাখে। তো এটা ফিনলের গ্রিন টি, তো এটা টেস্ট করি নাই, আজকে এটা নিয়ে আসছি। এখন চিনি একদম বাদ দিয়েছি, চিনি কেনাই হয় না। আমার তো মনে পড়ে না এই 15-20 দিনের জন্য, 15-20 দিনে আমি কোনো চিনি মুখে দিয়েছি। সেটা ঠিক আছে, বাচ্চাদের জন্য তো চিনি ব্যবহার হচ্ছে, ওরা যে সকল খাবার খায় সে সকল খাবারে চিনি দেওয়া হয়। কিন্তু আমরা 1 চামচ পরিমাণ চিনি আলাদা করে বা কোথাও ব্যবহার করিনি। সুগারকে আমরা এভাবেই কন্ট্রোল করছি। এবং আজকে সকালে দেখেছেন মেপেছি, সেটা অনেকটা নিয়ন্ত্রণে চলে আসছে। আরও চেষ্টা করছি আর আপনাদের সাথেও শেয়ার করছি। তো রাতের খাবার রেডি হয়ে গেছে, এখন রাতের খাবার সেটা কি আছে আজকের তালিকায় সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর দুপুরের খাবারটা আপনাদের সাথে দেখিয়েছি যে সেটা একটু ভারী খাবার হয়েছে। আমরা হেঁটে আসছি, অনেকটা পথ হেঁটেছি, হেঁটে আসছি যাতে করে এটা মেটাবলিজম হয়ে যায়। এবং ঘেমেছি, এখন ভালো লাগছে। আসলে অনেকটা এই যে ডায়েট কন্ট্রোল করছি, ব্যালেন্স করছি, খুব ভালো লাগে এখন। আগের চেয়ে অনেক বেশি ফুরফুরা লাগে, মেজাজ, শরীর, মস্তিষ্ক, মানসিকতা, প্রাত্যহিক জীবনের যে স্বাদ সেটা অনেকটা বেড়েছে মনে করি, আমি উপভোগ করছি, আমার ভালো লাগছে। তো আশা করি যারা এই কন্ট্রোল করবেন, জীবনের খাদ্য তালিকাটাকে পরিবর্তন করে নিয়ে আসবেন, অভ্যাসটা পরিবর্তন করবেন, সে লাইফটাকে ভালোভাবে উপলব্ধি করতে পারবে বলে আমি মনে করি। তো খাবার রেডি হয়েছে, রাতের খাবার, এটা আপনাদের সাথে শেয়ার করি। তো যা বলছিলাম দর্শক মন্ডলী, আজকে রাতের খাবারটুকু আপনাদের সাথে শেয়ার করব। তো রাতের খাবারে থাকছে সবজি, চিচিঙ্গা ভাজি, ডিম, আর এখান থেকে কিছু পরিমাণ সালাদ আমার জন্য বরাদ্দ আছে, আর এখান থেকে 1 পিস মাছ আমার জন্য বরাদ্দ আছে, আর রয়েছে 2 শুকনো রুটি। এই রাতের খাবার, এটা আমার রাতের জন্য নির্ধারিত। তো আমরা বিকালে অনেকটা হেঁটেছি, ঘেমেছি, এখন ভালো লাগছে, অল্প পরিমাণ খাবো, আবার খেয়ে কিছুক্ষণ হাঁটবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই শুভ প্রত্যাশায়। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।